নরসিংদী রায়পুরা উপজেলার চর আড়াইলিয়া ইউনিয়নের সাথে সদর উপজেলার করিমপুর ইউনিয়নের সংযোগস্থলে মেঘনা নদীর ওপর একটি ব্রিজ নির্মাণ হলে দুই পাশে গড়ে উঠবে বড় মিল কারখানা। ফলে এই দুই পাশের মানুষের ঘুরে যাবে জীবনযাত্রার মান। দেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত অনেক জনপ্রতিনিধি এই সেতুটি নির্মাণ করার প্রতিশ্রুতি দিলেও 54 বছরও সেতুটি নির্মাণ হয়নি। সেতুটির জন্য নদীর দুই পাড়ের মানুষের অপেক্ষার পালাও আর শেষ হয়নি। এই নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের নরসিংদীর প্রতিনিধি আশরাফুল ইসলাম সবুজ। সরজমিন ঘুরে জানা যায়, 24টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত নরসিংদীর রায়পুরা উপজেলা। প্রায় 8 লক্ষাধিক লোকের বসবাস এই উপজেলায়। এর মধ্যে চর আড়ালিয়া ইউনিয়নে বসবাস করছেন প্রায় 50,000 লোক। তাদের নরসিংদীর সদরসহ দেশের বিভিন্ন স্থানে যেতে হলে যোগাযোগের একমাত্র ব্যবস্থা হচ্ছে আমিরগঞ্জ হয়ে নরসিংদী। যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ায় উপজেলা সদরে যেতে অনেক কষ্ট হয় তাদের। এতে করে যেমন অতিরিক্ত সময় লাগে, তেমন গুনতে হয় বাড়তি খরচ। এদিকে চর আড়ালিয়া ইউনিয়নের সাথে যদি সদর উপজেলার করিমপুর ইউনিয়নের সংযোগস্থলে মেঘনা নদীর উপর একটি ব্রিজ নির্মাণ হয়, দুই পাশে গড়ে উঠবে বড় বড় মিল কারখানা। ফলে এ দুপাশের মানুষের ঘুরে যাবে জীবনযাত্রার মান। এলাকাবাসীর অভিযোগ, করিমপুর ঘাটে একটি সেতু নির্মাণের দাবি উপেক্ষিত হওয়ায় বঞ্চিত হচ্ছেন শিক্ষা, চিকিৎসা সহ অন্যান্য মৌলিক অধিকার থেকে। আমাদের এই করিমপুর চরাড়ালিয়া হইতে ব্রিজ হইলে আমাদের অনেক সুবিধা হইব। মানুষ ডেলিভারি হইলে যাইতে পারে না, এরপরে ভৈরব যাইতে অনেক সুবিধা হইব, নরসিংদী যাওয়া যাইব, ঢাকা যাওয়া যাইব, হাজার হাজার লোকের যাতায়াত। আমাদের নৌকায় অনেক অসুবিধা হয়, কলেজে যাইতে পারে না, পোলাপাইন্ডা টাইম লস হইয়া থাকা। তবে এই ব্রিজে হইলে আমাদের দেশের মেল ফিটকিরি চলবে, মেল ফিটকিরি হইবে, দেশের এনেক উন্নয়ন হইব। আমরা স্কুলে পড়ি, দুবার স্কুলে পড়ি, এই ব্রিজটা হইলে অনেক সুবিধা হইব আমাদের স্কুলে যাওয়ার। খুব সময় লস হয়ে যায় এগু দ্বারা, অনেকজন হইলে তারপর বাসায় জিনিসটা হইলে আমরা হেঁটেই চলে যাবো। লাইব্রেরি নরসিংদীর যোগাযোগ বাড়াইব, সবচেয়ে বাড়াইব, এটা ব্রিজ হলে বেশ উন্নত হইব, জায়গা সম্পদের দামও বাড়বো। নরসিংদীর সদর বাজার সব কিছু করলে একটা সুবিধা আছে। অন্যদিকে চর আড়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আয়ুবুর রহমান বলেন, এই সরকারের 15 বছরে আমাদের ইউনিয়ন ব্যাপক উন্নয়ন হয়েছে, একমাত্র করিমপুর টু চর আড়ালিয়া সেতুটি নির্মাণের বাকি। আশা করি এই সরকার আমাদের জীবনযাত্রা মানের কথা চিন্তা করে অতি শীঘ্রই সেতুটি নির্মাণ করবেন। আওয়ামী লীগ সরকার, জননেত্রী শেখ হাসিনা সরকার, 15 বছর ক্ষমতা থাকাকালীন আমাদের চর আড়ালিয়ায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। আমাদের এই চর আড়ালিয়া রাস্তাঘাট, স্কুল, বিদ্যুৎ সকল উন্নয়নমূলক কাজ সাধিত হয়েছে। এখন আমাদের বাকি আছে চর আড়ালিয়া এবং করিমপুর ব্রিজ। এই ব্রিজ যদি নির্মাণ করা হয়, এই ব্রিজ যদি হয়, তাহলে আমাদের চর আড়ালিয়া ইউনিয়নের 12,500 ভোটার, প্রায় 40-45,000 লোকজনের ব্যাপক উপকার হবে। নরসিংদী শহরের সাথে যোগাযোগ অনেক সহজ হবে। এই চর আড়ালিয়া উপশহরে রূপান্তরিত হবে, জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে। এই সময় চর আড়ালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ হাসানুজ্জামান সরকার বলেন, চর আড়ালিয়া টু করিমপুর সেতু নির্মাণ হলে আমাদের ইউনিয়ন অর্থনৈতিকভাবে আরও বেশি এগিয়ে যাবে এবং আমাদের ইউনিয়ন উপশহরে পরিণত হবে। বাস্তবায়ন হয়, বাস্তবায়ন হলে দেশ উন্নয়ন হবে, এলাকার মানুষ অনেক সুযোগ সুবিধা পাবে। শুধু এই ব্রিজের কারণে অনেক মানুষ সুবিধা বঞ্চিত হচ্ছে। জানেন যে নরসিংদীর যত মিল ফ্যাক্টরি আছে, টেক্সটাইল মিল আছে, বেশিরভাগ মালিক হইল এই চর অঞ্চলের মানুষ। তো এই ব্রিজটা হলে এই এলাকার মধ্যে যুবকদের বেকারত্ব দূরীকরণ হবে। গরু ফার্ম, ডেয়ারি ফার্ম এবং টেক্সটাইল মিল সমস্ত কিছু এখন মিল ফ্যাক্টরি এখানে স্থাপন হবে। এ ব্যাপারে এলজিইডির উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শামীম ইকবাল মুন্না জানান, ব্রিজটির সমীক্ষার কাজ চলমান আছে। আশা করা হচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে অতি দ্রুত সেতুটি নির্মাণ করা হবে। যাচ্ছে যে খুব দ্রুতই ফিজিবিলিটি স্টাডি কাজ শেষ হওয়ার পরে কোনো প্রকল্পে অন্তর্ভুক্ত করে প্রকল্পের
ব্রিজটি বাস্তবায়ন করা সম্ভব হবে। যেহেতু এটা একটা চর অঞ্চল, এটা রায়পুরায় প্রায় 60টা ইউনিয়ন চরে অবস্থিত, এই এই ব্রিজটি যদি বাস্তবায়ন করা হয় সেক্ষেত্রে নরসিংদী সদরের সাথে চরআড়ালিয়া ইউনিয়নের একটা সংযোগ সাধিত হবে এবং ওই এলাকার যে পিছিয়ে পড়া জনগণ তাদের আর্থসামাজিক বেশ উন্নতি সাধিত হবে। চর আড়ালিয়া ইউনিয়ন সহ আশেপাশের কয়েকটি ইউনিয়নের শিক্ষা, চিকিৎসা, অন্যান্য মৌলিক অধিকারের কথা বিবেচনা করে করিমপুর টু চর আড়ালিয়া সেতুটি দ্রুত নির্মাণ হবে। একটি সেতু নির্মিত হবে যার ফলে বদলে যাবে এখানকার মানুষের জীবনযাত্রার মান, গড়ে উঠবে এই এলাকাটি একটি শিল্পনগরী হিসাবে, এমনটাই প্রত্যাশা এখানকার সাধারণ মানুষের। আশরাফুল ইসলাম, সবুজ, CNN বাংলা, নরসিংদী।